নমস্কার বন্ধুরা কেরিয়ার উইচড্যাম ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা ভারতীয় রেলের অধীন সংস্থায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের ভারতীয় রেলের অধীন সংস্থা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেডে এই নিয়োগটি করা হচ্ছে এখানে তোমরা মেয়ে সকলেই আবেদন করতে পারবে তো এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী চাওয়া হয়েছে সেই সঙ্গে বেতন কত দেওয়া হবে তোমরা কীভাবে আবেদন করবে আবেদন করার শেষ তারিখ কবে সমস্ত কিছু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে এবং অবশ্যই একটি করে লাইক করবে এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য তো চলো আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা এই মুহূর্তে তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি ইরকনের অফিসিয়াল ওয়েবসাইটে রিক্রুটমেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ কেরিয়ার ডট ইরকন ডট ইন তো দেখো বলা হয়েছে ইরকন রিক্রুটমেন্ট সিস্টেম তো এখানে তোমাদের রিক্রুটমেন্টের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং এখানে কিন্তু অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া রয়েছে এবং রিক্রুটমেন্ট সংক্রান্ত ইনফরমেশন এখানে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা ওপেন করলাম ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এ পাবলিক সেক্টর আন্ডারটেকিং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ রেলওয়েজ তো ভারতীয় রেলের অধীনে একটি সংস্থা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড এখানে এই নিয়োগটি করা হচ্ছে সঙ্গে দেখো এখানে তোমাদের অ্যাড্রেস বলা হয়েছে তারপরে দেখো এখানে সিআই নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট মেনশন করা হয়েছে এবং ওয়েবসাইটটা এখানে দেওয়া রয়েছে তো এখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু মেনশন করা হয়েছে এবার আমরা দেখে নেবো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো এখানে বলা হয়েছে পোস্ট অ্যান্ড ফিক্সড পে তারপরে ভ্যাকান্সিস তারপরে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান তারপরে ম্যাক্সিমাম এজ বলা হয়েছে তারপর পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তারপরে ভ্যাকান্সি স্পেশালি ফর পোস্টিং এখানে বলা হয়েছে কোন কোন জায়গায় তোমাদের পোস্টিং হতে পারে তো এখানে দেখো তোমাদের প্রথম যে পোস্ট রয়েছে ওয়ার্কস ইঞ্জিনিয়ার অর সিভিল এখানে বলা হয়েছে তোমাদের প্রত্যেক মাসে কিন্তু ছত্রিশ হাজার টাকা বেতন দেওয়া হবে এবং ভ্যাকান্সি বা শূন্যপথ বলা হয়েছে এখানে তোমাদের মোট ষাটটি শূন্যপথ কিন্তু রয়েছে এর মধ্যে ইউআর জন্য সাতাশটি ও ষোলোটি এসসি আটটি এস টি চারটি ইডাব্লিউএস পাঁচটি শূন্য রয়েছে তারপরে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে বলা হয়েছে ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ নট লেস দ্যান সিক্সটি পার্সেন্ট মার্কস ফ্রম রেকনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট অ্যাপ্রুভ বাই ইউজিসি অর এআইসিটিই তো তোমাদের এখানে কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি বা গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং বয়স এখানে তোমাদের বলা হয়েছে এক তিন দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে তারপরে দেখো এখানে তোমাদের কি বলা হয়েছে এক্সপিরিয়েন্স মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন সিভিল কনস্ট্রাকশান ওয়ার্কস ঠিক আছে তারপরে দেখো এখানে তোমাদের বলা হয়েছে দুই নাম্বার পোস্ট যেটা রয়েছে ওয়ার্কস ইঞ্জিনিয়ার অর এস এম টি এখানে তোমাদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা এবং এখানে তোমাদের শূন্যপদ রয়েছে মোট চোদ্দোটি এর মধ্যে ইওয়ারের জন্য আটটি ও বিসি তিনটি এস একটি এস টি একটি এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য একটি শূন্যপদ রয়েছে আচ্ছা এরপরে দেখো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে তো কি বলা হয়েছে ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি উইথ নট লেস দ্যান সিক্সটি পার্সেন্ট মার্কস ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি অ্যাপ্রুভ বাই ইউজিসি অর এআইসিটি ইন এনি অফ দ্য ফলোইং স্পেশালাইজেশন অর্থাৎ এখানে তোমাদের যে কোনো একটি ইঞ্জিনিয়ারিং শাখায় স্পেশালাইজেশন নিয়ে কিন্তু সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তোমাদের ফুল টাইম গ্র্যাজুয়েট ডিগ্রি পাস করতে হবে কি কি বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং শাখায় করলে কিন্তু হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এছাড়া দুই নাম্বার রয়েছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং তিন নাম্বার ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং চার নাম্বার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং পাঁচ নাম্বার ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং ছয় নাম্বার রয়েছে ইনস্ট্রুমেন্টেশান অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং শাখায় কিন্তু করলেই হবে তারপরে বয়স সীমা এখানে তোমাদের চা হয়েছে এক তিন দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী তিরিশের মধ্যে তোমাদের বয়স হতে হবে তারপরে দেখো এক্সপিরিয়েন্স এখানে বলা হয়েছে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন রেলওয়ে সিগনালিং ওয়ার্কস অর ওএফসি বেসড কমিউনিকেশান অ্যান্ড নেটওয়ার্কিং সিস্টেমস ঠিক আছে এরপর দেখো তোমাদের পোস্টিং কোথায় হতে পারে কোন কোন রাজ্যে তো বলা হয়েছে ইরকন অফিস অর প্রোজেক্টস ইন ছত্তিশগড় ঝাড়খণ্ড কর্ণাটক রাজস্থান বিহার সিকিম জম্মু অ্যান্ড কাশ্মীর মহারাষ্ট্র ওয়েস্টবেঙ্গল পশ্চিমবঙ্গে কিন্তু পোস্টিং হতে পারে তারপরে মধ্যপ্রদেশ রয়েছে উত্তরপ্রদেশ রয়েছে ত্রিপুরা গুজরাট এবং উড়িষ্যা এই সমস্ত রাজ্যের মধ্যে যে কোনো রাজ্যে কিন্তু তোমাদের পোস্টিং হতে পারে এরপর দেখো এখানে তোমরা আবেদন করবে কী হবে তো এখানে তোমাদের বলা হয়েছে প্রথমেই অনলাইনে আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ডাব্লুডাব্লিউ ডট ইরকন ডট যেখানে গিয়ে তোমরা অনলাইনে আবেদন করবে আবেদন করার পর কিন্তু তোমাদের একটা ফর্মের প্রিন্ট আউট বেরোবে সেই প্রিন্ট আউটের সঙ্গে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টের জেরক্স কপি তোমরা সেলফ রেজিস্টার করে দেবে এবং বাইপোস্টে পাঠিয়ে দেবে এই ঠিকানায় এখানে তোমাদের ঠিকানা বলা হয়েছে ডিজিএম স্ল্যাশ এইচ আর এম কমা ইরকন ইন্টারন্যাশনাল লিমিটেড কমা সি হাইফেন ফোর ডিস্ট্রিক্ট সেন্টার স্যাকেট কমা নিউ দিল্লি ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন এই ঠিকানায় পাঠিয়ে দেবে এবং সঙ্গে দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে আঠেরোই এপ্রিল দু হাজার একুশ আঠেরো চার দু হাজার একুশ এবং বাই পোস্টে অফলাইনে পাঠানোর শেষ তারিখ হচ্ছে আঠাশ চার দু একুশ আঠাশে এপ্রিল দু হাজার একুশ ঠিক আছে এবং এখানে কিন্তু তোমাদের বলা হয়েছে যে তোমরা যে খামের অন্ত করে পাঠাবে সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এবং যে পোস্টে তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম লিখবে তারপরে দেখো বলা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লিখে এটা কিন্তু লিখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই লিখতে হবে তো ঠিক আছে তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে এখানে তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো কিন্তু মেনশন করা হয়েছে